নমস্কার, জয় বাংলা টিভি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে রাজ্য কমিটির সকল সদস্যদের নিয়ে এবং হাওড়া জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের সকল সদস্যদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক কালীপদ মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় নদেবাসী জানা মহাশয়, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় নেতা জুলফিকার আলী মোল্লা মহাশয়, উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জি সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি জেলা কমিটি, উপস্থিত ছিলেন গৌতম বিষয়ী কার্যকরী সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পোদ্দার সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, সেই সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ফেডারেশন উলুবেড়িয়া মাননীয় সভাপতি সত্যজিৎ মণ্ডল মহাশয় থেকে শুরু করে জেলা কমিটির সদস্য পার্থ কুমার মুখোপাধ্যায় এবং স্বপন কুমার রানা মহাশয়, সেই সঙ্গে শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মচারী বৃন্দ এবং বাছরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্যামসুন্দর মেটিয়া মহাশয়। তো সবার কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাদের সবাইকে আমার জেলা কমিটি ফেডারেশনের তরফ থেকে
ধন্যবাদ জানাচ্ছি।